রোজ ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, রোজ রোজ একরকমের টিফিন খেতে কারি বা ভালো লাগে, সকলের চাই মাঝের মধ্যে একটু মুখের স্বাদ বদল করতে। তাই আজ আমি আপনাদের সঙ্গে খুবই দারুণ এক রেসিপি আজ শেয়ার করবো, সেটি হলো ডাল পুরি। বন্ধুরা, ডাল পুরি খেতে কম বেশি সকলে পছন্দ করি, সেটা যদি হয় একেবারে দোকানের মতন তাহলে তো আর কোনো কথাই হয় না। খুব সহজে বাড়িতে একেবারে দোকানের মতন ডাল পুরি বানিয়ে নেওয়া যায়। আজ সেই রকমের ডাল পুরি শেয়ার করবো আপনাদের সাথে। বন্ধুরা, আমি এখানে ছোলার ডাল 300 গ্রাম নিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে দেবো। জল দিয়ে দিলাম। বন্ধুরা, ছোলার ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে রেসিপিটি শুরু করব। বন্ধুরা, 2 ঘন্টা আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার রেসিপিটি শুরু করব। বন্ধুরা, ডাল পুরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি দেখুন। ছোলার ডাল, ময়দা 1 কেজি, এখানে নিয়ে নিয়েছি ধনে 1 চামচ, জিরে 1 চামচ, গোটা গরম মশলা, আদা রসুন ছাইরে নিয়েছি, নুন, হিং, গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সাদা তেল। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। বন্ধুরা, লঙ্কাটা দেখুন অল্প ভাজা হয়ে গেছে, এবার ধনের জিরেটা ভেজে নেব একসাথে দিয়ে, বেশি ভাজবো না, অল্প ভাজবো। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, নাবিয়ে নেব। বন্ধুরা, ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। বন্ধুরা, ভাজা মশলাটা দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করবো না, অল্প করেছি দেখুন। বন্ধুরা, গোটা গরম মশলাটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা, আদা রসুনটা বেটে নেব। বন্ধুরা, ডালটা সেদ্ধ করে নেব, কড়ার মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। বন্ধুরা, ডালটা বেশি নরম করব না, অল্প অল্প শক্ত রাখব। বন্ধুরা, ময়দাটা মেখে নেব, আমি চেলে নিয়েছিলাম। নুন দিয়ে দিলাম, সাদা তেল, ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিয়েছি তেল আর নুন, অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা। বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে, সাদা তেল মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। বন্ধুরা, ডালটা বেশি আমি নরম করিনি, শক্ত রেখেছি অল্প, দেখুন বাটবো তো, একটু দানা দানা থাকবে ডাল পুরির মধ্যে, খেতে খুবই ভালো লাগবে। হয়ে গেছে, নাবিয়ে নেব, ছেঁকে তুলে নেব। বন্ধুরা, ডালটা আমি ছড়িয়ে নিচ্ছি, জলটা শুকিয়ে যাবে। বন্ধুরা, সেদ্ধ করা ডালটা আমি বেটে নেব। বন্ধুরা, বেশি মিহিন করবো না, অল্প দানা দানা রাখবো। বন্ধুরা, ডাল বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, দেখুন আমি ডালটা বেশি মিহিন করিনি, দানা দানা রেখেছি, খেতে খুবই ভালো লাগবে ডাল পুরিটা। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো অল্প করে।
ডালটা সেদ্ধ করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, অল্প হিন্দি দিচ্ছি, গোটা গরম মশলা গুঁড়ো, ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম দিয়ে দেব। অল্প জল দিয়ে সব মশলাগুলো কষে নেব। বন্ধুরা ডালের পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব। কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা যে রকম আমরা রুটি বেলি সেইভাবে বেশিটা কেটে নেব। বন্ধুরা লেচিগুলো দেখুন আমি এরকম করে গোল গোল করে নিচ্ছি। বন্ধুরা ডাল পুরি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মুখটা মুড়ে নেব, এরকম ভাবে ঘুরিয়ে নেব, তাহলে বেরোবে না। বন্ধুরা ডাল পুরি দিয়ে ভালো করে মুখটা মুড়িয়ে নেব, কম করে পাক দিয়ে দেবো। বন্ধুরা সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল মাখিয়ে নেব। বন্ধুরা আস্তে আস্তে করে বেলে নিতে হবে, জোরে জোরে চাপ দেবো না, নাহলে পুরগুলো বেরিয়ে যাবে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো ডাল পুরি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, ডাল পুরি গুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। পুরো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা আমাদের আজকে রেসিপিটি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ডাল পুরিটা দেখুন। বন্ধুরা আমি যেভাবে আজকে ডাল পুরিটা করলাম, আপনারাও বাড়িতে এরকম করবেন, খেতে খুবই টেস্ট হবে, ভালো লাগবে খেতে। বন্ধুরা ডাল পুরি আলুর দম দিয়ে, ঘুগনি দিয়ে, পায়েস দিয়ে, যে কোনো দিয়ে খেলে ডাল পুরি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।